প্রিয় ঘোড়া প্রেমী বন্ধুরা আসসালামু আলাইকুম। পশুর প্রেমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আজকে দেখাবো শক্তি পরীক্ষা। আসলে ঘোড়া শক্তি পরীক্ষা মানুষের ক্ষেত্রে না, এখানে মানুষ চড়ে থাকবে এবং কতজন উঠানোর পরে গাড়িটি দৌড়াবে এবং একটি ঘোড়া কত শক্তিতে সেই গাড়িটি নিয়ে দূরে বের হবে এবং কোথা থেকে তাও দেখাচ্ছে। এই সামনে দেখেন কাদাটা, এই কাদা জায়গা মানে পানি যেখানে নরম নরম জায়গা থেকে এবং সেখানে শক্তি বেশি লাগে ঘোড়া, তাই বলে সেখানে রিটেস্ট করা শুরু হয়েছে। এবং এখানে সবাই যারা ঘোড়া কিনতে এসেছে বা যারা ঘোড়া গাড়ি সহ কিনবে তারা কিন্তু এই ঘোড়াটি এখানে টেস্ট করে থাকে। তো আমিও ওই জায়গায় দেখছি যে আমিও খুব মজা পাচ্ছি যে এখানে ঘোড়া টেস্ট করা যায়। আর অনেক সময় দেখা যায় ঘোড়াতে কেউ নেই কিন্তু ঘোড়া একটি ঘোড়া তার শক্তিতে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটি চাকা বাঁধা, একটি চাকাকে বেঁধেছে তারা এবং একটি চাকা বাঁধলে দেখা গেছে 10 জনের সমান শক্তি রাখে সে এবং সেটাকে সে টেনে হিঁচড়ে সেখান থেকে বেড়ে চলে আসে। তখনই বোঝা যায় ঘোড়া বা ঘড়ির শক্তি কতটুকু। আর যদি না নিতে পারে তাহলে বোঝা যায় এই ঘোড়া বেশি মাল বহন করতে পারবে না বা এই ঘোড়ার শক্তি কম। তো বন্ধুরা চলুন দেখে নেই আজকে ঘোড়ার শক্তি কেমতি। Testing point, huh? Yeah. Wow, good, good. Good. How do you go to the next one? Horse testing. Okay. Okay. হর্স পাস টেস্টিং চলতেছে, চলুক। বন্ধুরা আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন, আমার নতুন নতুন ভিডিও আপনাকে চলে যাবে। আমার আমার চ্যানেলে বহু ভিডিও আছে ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, কুকুর নিয়ে, সব ধরনের অ্যানিমাল নিয়ে, পশু পাখি নিয়ে আমি কাজ করে থাকি। এবং আপনারা কি ধরনের পশু পাখির ভিডিও দরকার সেটা আপনারা বলবেন, আপনাদের সেই ধরনের ভিডিও উপস্থাপন করা হবে। আজকের জন্য এখানে বিদায়, আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।